অল্পের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বাংলাদেশ ব্যাংকের অধীনে চারটি ব্যাংকে কিন্তু একত্রে দুইশো বাইশটি পদের যে নিয়োগ প্রকাশ করছে আমি সেটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব। দেখেন এখানে পদের নাম হলো সিনিয়র অফিসার এখানে যে দুইশো বাইশটি পদের ভিতরে জনতা ব্যাংকে আছে একশো চোদ্দোটা অগ্রণী ব্যাংকে আছে একশোটা একশো জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে আছে একজন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে আছে সাতজন এই ইন টোটাল দুইশো বাইশ জন লোক নিয়োগ করবে তো বন্ধুরা আমি এই সার্কুলারটা নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কীভাবে আবেদন করবেন সব কিছু বলে দেবো নো প্রবলেম তার আগে বলি এই সার্কুলারের লিঙ্ক আমার একদম প্রথম কমেন্ট একদম ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি এখান থেকে লিঙ্কে ক্লিক করলে এরকম একটা আপনারা অবস্থায় আসবেন আশেপাশে প্রথমে কবেন চারটি সরকারি ব্যাংকের জাস্ট নিয়োগ দুশো বাইশ পদে বিশাল নিয়োগ ছেলে মেয়ে চৌষট্টি জেলে এটাতে আপনারা ক্লিক করবেন কটা মাত্র সার্কুলারটি পেয়ে যাবেন এটা ডিরেক্টলি পড়তে পারবেন নো প্রবলেম তারপরে আমি আপনাদেরকে নামায় দেখাচ্ছি পেয়ে যাচ্ছি এখানে দুইটা আপনারা এটা পড়লে একটু ভালো মতো বুঝতে পারবেন তো চলুন আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই এখন আমার কাছে যত নামানো আছে আপনারা চাইলে নামায় পড়তে পারেন পারেন ডিরেক্টরে রইস তো এখানে দেখুন ব্যাঙ্কার সিলেকশন কমিটির সদস্যভুক্ত চারটি ব্যাংকে সমন্বিতভাবে দুই দুই হাজার বিশ সাল ভিত্তিক সিনিয়র অফিসার আইটির জন্য দুইশো বাইশটি শূন্য পদ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের থেকে জ্যাস্ট দরখাস্ত আহ্বান করছে তারা এখানে ছেলেমেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন সমগ্র দেশ থেকেই ওকে এখানে পদের নাম সিনিয়র আইটি সিনিয়র অফিসার আইটিতে আচ্ছা জব আইডি নাম্বারটা এত আচ্ছা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে যে কারণে এটা কিন্তু তারা দিয়ে দিছে জব আইডি নাম্বারটা পদের সংখ্যা হলো দুশো বাইশটা এর ভিতরে জনতা ব্যাংকে আছে একশো চোদ্দো অগ্রণী ব্যাংকে আছে একশো জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে একজন বাংলাদেশ কৃষি ব্যাংকে আছে সাতজন বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী দেখুন এখানে কিন্তু ইটালসে ধাপে ধাপে সে সব মিলে তিপ্পান্ন হাজার সামথিং স্যালারি পাবে এছাড়াও আদার যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সেটাতে বলাই ভালো শিক্ষাগত যোগ্যতাটা আপনারা অবশ্যই একটু দেখে নেবেন এতটা বিশেষ বলতে গেলে ভিডিওটা অতিরিক্ত বড়ো হয়ে যাবে বন্ধুরা তো এখন চলে আসি আমি জাস্ট আবেদনটা শুরু করবেন যেভাবে তো আবেদনপত্র দাখিল ফি প্রদানের শেষ তারিখটা হইলো তিরিশ এক দুই হাজার বাইশ আর ভেরি ভেরিফাই পেমেন্ট অ্যান্ড ট্রেকিং পেজ সংগ্রহের লাস্ট তারিখ হলো এক দুই দুই হাজার বাইশ এক কথা আপনারা এই ডিসেম্বরের তিরিশ তারিখের ভিতরে আপনারা কিন্তু আবেদনটা করবেন ওকে তো এখন আবেদনটা করতে হবে ডেফিনেটলি আপনাকে অনলাইনে কিন্তু ওকে তো অনলাইনে আবেদন কীভাবে করবেন সেটা পরের ভেতরে দেখা আমি সেটা নিয়ে দেখাচ্ছি তার আগে বলি এখানে দেখেন আপনার বয়স কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে এবং উনিশ আট দুই হাজার একুশের ভিতরে আপনার মোতাবেক আর কি পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে ভিতরে আপনার এই যে ধরুন এই মোতাবেক এই আট নম্বর মোতাবেকে কিন্তু আপনার বয়স তিরিশ থেকে মানে তিরিশ বছরের ভিতর হতে হবে আর যদি আপনি মুক্তিযোদ্ধা সন্তান কিংবা শারীরিক প্রতিবন্ধী আপনার কোটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অতিরিক্ত দুই বছর পাবেন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যে সিস্টেম সেটা আমরা সবাই জানি তা আমি যদি পরের প্রতি চলে আসি দেখেন এখানে আপনার ছবি আপলোড করবেন কিভাবে স্বাক্ষর আপলোড বংচং সব কিছু দিয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে সবচেয়ে বেটার একটা সাজেশন দিয়ে দিই আপনারা যদি নিজে থেকে আবেদন করার মতো যোগ্যতা থাকে মোবাইল ফোন দিয়ে কিংবা আপনার নিজের ল্যাপটপ কম্পিউটার দিয়ে ভালো কথা বাট যদি না পারেন সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন তাহলে কোনোটা কোনো কম্পিউটারের দোকানে যান যারা সাধারণত অনলাইনে আবেদনগুলো করে ওদের মারফতে আপনারা আবেদনগুলো করেন আমার বিশ্বাস সেটা সবচেয়ে ভালো হবে অ্যাটলিস্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো এখনকার মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ